না 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 বেশি বলবো ভাই, ও ভাঙর থানা লোক, খাতারনাক লোক, এটা খুব হুজুরদের ভালোবাসে নাকি? না ভালোবাসে না, খুব ভালোবাসে, তাই নয়? আবার মাঝে মাঝে ইউটিউব ছোড়ে, ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন, রাগ হলো বয়ে গেছে, এসব শুরু হচ্ছে। মারামারিতে কোন জায়গা বিখ্যাত? রাগ হলো ভাই, কিছু হোক কাগজ খুললে ভাঁওরের নাম আছে। আর ভাই আপনাদের তো মানে সোনায় সোহাগা হয়ে গেছে, বুঝতে পারেন না, বুঝতে পারেন না, বুঝতে পারেন না, সোনায় সোহাগা হয়ে গেছে। কারণ আপনার দেশে তো এয়ারপোর্ট হবে, এমনি হয় না, গদির উপরে তক্ত বস। আচ্ছা এই গাড়ি এত যাচ্ছে কেন আজকে? ও গাড়ি ফাড়ি চলে যাচ্ছে, সাইড দেন সাইড দেন, লেগে ফেগে না যায়। তাহলে আপনার তো মোটা ভাই, আমি একটা কথা বলি ভাই সাহেব বলছি, পীরের আওলাদী সাহেব বলছি, যার যার জমি আছে ভাই এক কাটা বিক্রি করবেন, যদি না খেতে পান শুকিয়ে মরে যাবেন বিক্রি করবেন। এয়ারপোর্ট মানে যদি হয়ে যায় আপনাদের ভাই কপালটা খুলে যাবে, আর তার সঙ্গে আমাদেরও কপালটা খুলবে। হ্যাঁ হ্যাঁ, আসা যাওয়ার সুবিধার থেকে তো অন্য সুবিধা বেশি হবে আমার। মাশাআল্লাহ, বোঝেন ভালো করে বোঝেন, তৎকালীন তলোয়ার বিখ্যাত ছিল, বোঝেন ভালো করে, তলোয়ার, উট আর ঘোড়া। কি বললাম? উট আর ঘোড়া। একটা আরবিয়ান উটের দাম 30 থেকে 35 লক্ষ টাকা। আর আমাদের দেশে যে উট জবাই হয়, মানে উট না গাধা, একটা অরিজিনাল আরবিয়ান হোয়াইট মানে সাদা ঘোড়ার দাম 60 থেকে 70 লক্ষ টাকা। অত সহজ নয়, অত সহজ নয়। কি ভাবছে এখনো সৌদির জমিনে যার অরিজিনাল আরবিয়ান 10টা উট আছে সে সৌদির জমিনে বহু বড় লোক, বহু বড় লোক সে। তা খালেদ গোটা পৃথিবী থেকে তলোয়ার জোগাড় করেছে, ইয়ামানি তলোয়ার, জর্ডানি তলোয়ার, আম্মানি তলোয়ার, রিয়াদি তলোয়ার, রোমানিয়ান তলোয়ার, পার্সিয়ান তলোয়ার, হিন্দি তলোয়ার, মক্কি তলোয়ার, মাদানি তলোয়ার, কথা বুঝতে পারছেন? গোটা পৃথিবী থেকে 10টা বিখ্যাত তলোয়ার, বিখ্যাত তলোয়ার জোগাড় করেছে। যুদ্ধের ময়দানে যাই কটা নিয়ে, মোতার ময়দানে খালেদ যুদ্ধ করছে, আমি নিজে মোতার ময়দান দেখে এসেছি, আমি নিজের চোখে দেখে, আমি যা ওয়াজ করছি সব আমি চোখে দেখে এসেছি, জানি। আল্লাহ শুকর আপনাদের দোয়ায়, আমার বাপের দোয়ায়, মায়ের দোয়ায়, খাস করে আমার পীর আবু বকরের দোয়ায়, আমি 1100 থেকে 1200 নবীর মাজার আমি জিয়ারত করেছি। নূহ নবী বলেন, লূত নবী বলেন, আইয়ুব বলেন, সোয়াইব বলেন, ইউসা বলেন, জোর গলায় বলতে পারি মুহাম্মাদের মাজার জিয়ারত করলে ওর মজাটা আলাদা। জোরে বলতে পারলেন না? আমি বহু মসজিদ নামাজ পড়েছি, কাতারের মসজিদ 3 লক্ষ নামাজ ওতে নামাজ পড়েছি, তুরস্কর মসজিদ নামাজ পড়েছি, মালয়েশিয়ার স্টিল মসজিদ নামাজ পড়েছি, জর্ডানের মসজিদ নামাজ পড়েছি, সিঙ্গাপুরের মসজিদ নামাজ পড়েছি। জোর গলায় বলতে পারি খোদার কাবায় নামাজ পড়লে ওর মজা আলাদা। জোরে বলে, আমি অনেক ওলিদের মাজার জিয়ারত করেছি, অনেক ওলিদের মাজার জিয়ারত করি, চিল্লে বলছি, চিল্লে বলছি, আমার পীর আবু বকরের মাজার জিয়ারত করলে আমাকে মজা আলাদা লাগে। তো সহজ নয় বাবা, মোতার ময়দানে খালেদ যুদ্ধ করছে, বেঈমানদের মারে, ইহুদিদের মারে, জাহান্নামায় পাঠায়, কাফেরদের মারে, জাহান্নামায় পাঠায়, একটা তলোয়ার ভেঙে গেছে, দুটো ভেঙেছে, তিনটে ভেঙেছে, চারটে ভেঙেছে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা তলোয়ার ভেঙে গেছে খালেদের হাতে। শেষ তলোয়ার, ইয়ামানি তলোয়ার, শেষ তলোয়ার, ইয়ামানি তলোয়ার, কাফেরদের মারে, জাহান্নামায় ঢুকায়, ইহুদিদের মারে, জাহান্নামায় ঢুকায়। আর খালেদ মনে মনে বলে, খোদা এই তলোয়ারটা আমার ভেঙুনি আল্লাহ, সমস্ত কাফেরকে মেরে জাহান্নামেই ঢুকিয়ে দেব। জোরে বলে, অত সহজ? সেই খালেদ দাঁড়িয়ে আছে সামনে, পিছনে কজন? জোরে বলেন, সামনে কজন?
60,000 সামনে, সামনে 60,000 পিছনে, পাঁচজন খালেদ তকবীর দেয়, পাঁচজন উত্তর দেয়, খালেদ তকবীর দেয়, পাঁচজন উত্তর দেয়, খালেদ তকবীর দেয়, পাঁচজন উত্তর দেয়, খালেদ উত্তর দেয়, খালেদ তকবীর দেয়, ছজন উত্তর দেয়, খালেদ তকবীর দেয়, ছজন উত্তর দেয়, খালেদ তকবীর দেয়, ছজন উত্তর দেয়। দেখতে পাওয়া যায় ওই ছয়জনের তকবীরের আওয়াজে 60,000 কাফের যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়েছে। ইমানদাদের অস্ত্র আমার আল্লাহ করে পাঠিয়েছে, ওটা হলো নারাই তকবীর, নারাই তকবীর। আপনাদের মুখে থাকে খোদার কসম করে বলে যাই, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাই, পৃথিবীর কোন ক্ষমতা ইমানদার কিছু করতে পারবে না। আরো জোরে বলে হই করছো, এই ইমানদারেরা কি ছিলে, কি হলে যুবক যুবক, কি ছিলে, কি হলে, কি ছিলে, কি হলে, টুপিটা সহজে পাইনি আমরা, এই দাড়িটা সহজে পাইনি।